গুড়ি রেখে আসলে কি ঠিক হলো? যেখানে পিচির বাবা মারি থাকা একটা জায়গা হলো না, সেখানে ওর গড়ে ওঠার একটা ব্যবস্থা হলো, সেটাই কি খুব বেশি না? তবে কি কোনো এক সময়ে ওকে নিয়ে টানাটানি হবে না? আমরা শিক্ষিত মানুষ, পিচিকে নিয়ে টানাটানি ভাগাভাগি হওয়াটা অশিক্ষিতের মতন কাজ। আর তাছাড়া পিচ্ছির বাবা এবং মা দুজনেরই সন্তান। হ্যাঁ, তাহলে পিচ্ছির মা পিচ্ছির বাবার সঙ্গে কথা না বলে এরকম ডিসিশন কি করে নেয়? বাবা বাবা বাবার মতো ডিসিশন নেবে আর মা মায়ের মতো ডিসিশন নেবে। ওয়েল ফাইন, তাহলে পিচ্ছির বাবা এখন পিচ্ছিকে তার কাছে ফেরত আনবে। কেন, কিসের জন্য? রোজ রোজ চিৎকার চেঁচামেচি ঝগড়া দেখার জন্য? নিজেরা ঝগড়া করে ওর মাথাটা নষ্ট করার জন্য? ঝগড়া না করলেই হয়? চেষ্টা তো করলাম, পারলাম আমি, সম্ভব না তো? সত্যি এরকম ঝগড়াঝাটি করতে করতে দেখবে পিচ্চি একদিন পাগল হয়ে বাসা থেকে বেরিয়ে যাবে। আমি বুঝি না, 15 বছরে যখন বুঝুনি তখন আর নতুন করে বোঝার কোনো দরকারও দেখি না। হ্যাঁ, সমস্ত বুদ্ধি আধার তো তুমি। কথায় কথা বাড়ে, কথাটা মনে রেখো। একেবারে সময় মতন এসেছো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, এসো। তোমার মন কখন কি চাই, এত বছর আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি কখনো শয়তানের নাম নিবে দেখবে শয়তান হাজির হয়ে গেছে। এসো ঘরে এসো। তুমি গিয়েছিলে উকিলের কাছে? আমি কি এমন অন্যায় করলাম পিচ্চিকে দূরে পাঠিয়ে বলো তো? তোমাদের এখন যে সিচুয়েশন, তাতে কোনো অন্যায় করনি তুমি। দেখো, সবকিছু সেটেলড হোক, তারপরে একটা ডিসিশন নিয়ে যাবে যে পিচ্ছি কিনে কি করবে। আমাদের কি হয়, এক এক সময় বুদ্ধিশুদ্ধির লোক তখন তখন যে কোনো কিছুই কন্ট্রোলে থাকে না, এমন তো আসলে হবার কথা ছিল না। মানুষের জীবনে কখন যে কি হয় তা যদি আমরা জানতাম, তাহলে তো কষ্ট নামের শব্দটা অভিধানে থাকতোই না। তোমাকে দেখি আর অবাক হই, কি মানুষটা, কি হয়ে গেছো তুমি। হ্যাঁ, দেখো, পাশা ভাই মনে হয় আমাকে একদমই সহ্য করতে পারে না। ইটস বেটার আমি এখন থেকে না আসি। আচ্ছা, তুমি না আসলে আমি, দেখো, তোমরা যেহেতু ডিসিশনটা নিয়েই ফেলেছো একসাথে না থাকার, আমি চাই না যে আমার কারণে পাশা ভাই কোনো একটা বাজে ইস্যু ক্রিয়েট করার সুযোগ পাক। আর সম্মানের কথা ভেবেই তো এই ডিসিশনটা নিয়েছো, তাই না? আর তুমি খুব ভালো করে জানো যে আমি সবসময় তোমার পাশেই আছি। আমি ডিসিশনটাকে ঠিক নিচ্ছি। দেখো,
তোমার মনে যদি একটু দ্বিধা থাকে বা পাশা ভাইয়ের প্রতি একটু ভালোবাসা থাকে তাহলে আমি বলবো আর একটু চিন্তা করার। প্লিজ না, আমরা দুজন আর এক হতে পারবো না, কখনোই সম্ভব না। এজন্যই বোধ হয় বাড়িতে কাজের লোক রাখতে চাও না। চা খেতে ইচ্ছে হলে নিজের বানিয়ে খেতে হয়, বাড়িতে কাজের লোক নেই, অথচ টাকার কোনো অভাব নেই। একজনের সুবিধার জন্য আর একজনের অসুবিধা। মুখ থাকলেই কথা বলতে হবে এটা কিন্তু ঠিক না। মুখ থাকলেই উত্তর করতে হবে এটাও কিন্তু ঠিক না। তোমার যদি এত প্রয়োজন হয় তাহলে কাজের লোক রেখে নাও না, কে না করেছে তোমাকে? তোমার কেন প্রয়োজন নেই? আমার প্রয়োজন নেই এই জন্য, কারণ আমি চাই না বাইরের একটা মানুষ এসে দেখুক আমাদের বাড়ির এই অসুস্থ পরিবেশ। চাই বাইরের সব মানুষ তোমার কাছে অনেকের মতো আত্মীয়। মুখ সামলে কথা বলো, কি যে বলো সেটা বোধহয় নিজেও জানো না। আর শোনো, আয়নায় একটু চেহারাটা দেখে নিও। হুম, প্লিজ। আপনি যে বাবা সেই কথাটা আপনাকে ভুলে যেতে হবে। যদি সন্তানের কাস্টডি চান তাহলে আপনাকে মা হয়ে উঠতে হবে। বাবার মতো আচরণ করলে কিন্তু সন্তান হারাবেন, সে আপনার কাছে না, তার মার কাছে যেতে চাইবে। পিচ্ছিটার কথা কথা ভাবতে গেলেই মনে হয় কাজটা কি ঠিক করছি আমরা। আমার কাছে কেন আসছেন? কতদিন ধরে আমার কাছে আসছেন? আমার মনের কথা তো আমি আপনার কাছেই বলবো নাকি? আমি কি সাইকিয়াট্রিস্ট? আপনি আমার কনসালটেন্ট। কতদিন ধরে এই কনসালটেন্সি করতে হবে? আমি যতদিন আপনার সময়ের দাম দেব। দাম দিচ্ছেন বলে কি আপনি আমাকে কিনে নিচ্ছেন? আপনি কি আপনার ধৈর্য হারাচ্ছেন? হ্যাঁ হারাচ্ছি। ঠিক আছে, আপনাকে আমার কাজ করতে হবে না, আমার কেস আপনাকে দেখতে হবে না। আমার সন্তানের কথা বলতে গেলে তো সময় নষ্ট হয়। তুই কি আমার সন্তান না? আমি আমার জীবন চলে গেল তোর মতো কেউ কাছে আসবো না, আমার ফাইল আমি তোর কাছে রাখবো না।
রাখবে। আপনার সন্তান আপনার কাছেই রাখবে। আপনি বলছেন, কিন্তু তার আগে আপনার সন্তানকে কোর্টে হাজির করতে হবে এবং তাকে কিছু কথা শিখিয়ে দিতে হবে। এর আগে কোনোদিন লয়ারের কাছে গেছেন? মনস্থির করে এসছেন? ওকে, তাহলে ফাইল রেডি করবার জন্য আমি আপনাকে যা যা বলবো আপনি সেগুলোর উত্তর করবেন। কিন্তু আপনি হারবেন না, আমি আপনাকে হারতে দেব না। বাচ্চা তার মায়ের কাছেই থাকবে, এটাই স্বাভাবিক। মায়ের মতো ভালোবাসা বাচ্চাকে আর কেউ দিতে পারে না। বাবা তো খালি বাচ্চার বাবা, এই ভেবে আনন্দ পেতে থাকে সে। সব দায়িত্ব নেয় মা। মা ছাড়া বাচ্চার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। জি জি, আমি বুঝতে পেরেছি। কিছুই বোঝেন নাই আপনি। বুঝতে পারলে আপনি খালি বাচ্চা বাচ্চা করতেন না, অনেক আগেই বাচ্চা নিয়ে নিজের জগৎ আলাদা করে নিতেন। সে কারণেই তো বাচ্চাকে শিলিগুড়িতে ভর্তি করে দিয়ে এসেছি। কি ভীতু মা আপনি! আপনি পারলেন কি করে বাচ্চাকে দূরে রেখে আসতে? পারলেন কি করে আপনি? না মানে একটা ডিসিশন না নেওয়া পর্যন্ত। আর তাছাড়া ও যদি মানসিকভাবে কষ্ট পায়। মানসিকভাবে কষ্ট পেত মানে কি? ওর বাবার সাথে কথা বলতে গেলে প্রায় ঝগড়া হয়ে যেত আর তখন ও খুব ভয় পেত। সেজন্যই তো আমি ওকে দূরে। ভালো করেছেন, তবে বেশি দিন আর দূরে থাকতে হবে না, ফিরে আসবে মায়ের কাছে, সেই দায়িত্ব আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসি। আমি তো কোনো হার্ড ক্যাশ নিয়ে আসিনি, চেক সাইন করে দিয়ে যাই। কেস সলভ হলে দিয়েন, তার আগে আমার কোনো টাকা চাই না। ওকে আসি। স্যার, ওষুধটা এখনো পড়ে আছে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। স্যার, ওষুধটা আগে খেয়ে নিন প্লিজ। খাচ্ছি, এই মেইলটা সেন্ড করে নিই। মেইলটা এক সেকেন্ড পরে করলে কোনো অসুবিধা হবে না। সরি স্যার, আসলে ওষুধটা আপনার জন্য বেশি জরুরি তাই। এবার আপনি মেইলটা করতে পারেন, আমি আসি স্যার। আপনি ম্যারিড? সরি স্যার, কিছু মনে করবেন না স্যার। আসলে আসলে কথাটা আপনি একটু একটু হাসির মতো করেই বলেছেন। আমি স্যার এতদিন ধরে আপনার এখানে কাজ করছি আর আজকে কিনা আপনি আমাকে এই প্রশ্ন করছেন? ইউ আর সো কেয়ারিং। আগেও ছিলাম স্যার, আপনি হয়তো খেয়াল করেননি। কতদিন যে আপনাকে লাঞ্চের কথা মনে করিয়ে দিয়েছি, ওষুধ এনে আপনার হাতে দিয়েছি। সবচেয়ে ফানি বিষয় হলো আপনি স্যার প্রায় কফি খেতে ভুলে যান।
কতদিন যে আপনার ঠান্ডা কফি চেঞ্জ করে গরম কফি এনে দিয়েছি আপনি হয়তো খেয়ালই করেননি। থ্যাংক ইউ। ইটস ওকে স্যার। আসি। বললো না তো ম্যারেজ কিনা, কিন্তু ওর চেহারায় আমার আসলে তোমাকে এই কোশ্চেনটা করা ঠিক হয়নি। আমি আছি ভালো। কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো? আজকাল তো ফোনও কম কর। দেখো, আমি আসলে চাই না যে আমার কারণে তোমার সত্যি কোনো অসম্মান হোক। আচ্ছা, তুমি কি বোকা নাকি? তবে চালাক না এইটার গ্যারান্টি আমি দিতে পারি। এই কারণেই তো তোমাকে অনেক মিস করি। তুমি থাকলে হাসি থাকে, আনন্দ থাকে, কান্না থাকে, আর ওইদিকে তো শুধু অভিমানই চলে। অভিমানও কিন্তু ভালোবাসার একটা বড় পার্ট। দীর্ঘমেয়াদী অভিমান। প্রথমে অভিযোগে রূপ নেয় এবং পরে অশান্তিতে এসে পরিপূর্ণতা পায়। উফ, তোমার যে কত যুক্তি! আচ্ছা, তাহলে এখন তর্ক করো। পারবো না। পারবো না মানে পারতেই হবে, হাসলেও হবে না। একটু টেবিলে আসবে? টেবিলে একটু আসো না। পিচ্চিকে ছাড়া বার্থডে, থ্যাঙ্কস, বাট সেই কেক আমি কাটতে পারবো না। এই যে পিচ্চি, পিচ্চি তো তোমার সামনেই আছে। ছবি দিয়ে কি পিচ্চির অভাব পূরণ হবে? তুমি আমার সাথে অন্যায় করছো। তুমি প্রতিনিয়ত আমার সঙ্গে অন্যায় করছো। এখন সামনে বার্থডের কেক এনে আমার সঙ্গে তুমি ভালো মানুষ দেখাচ্ছ। তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তুমিও তো আমার মেয়েকে আমার কাছ থেকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। কি করবো আমি? তোমার মতো একটা মানুষের কাছে, তোমার মতো একটা হতাশাবাদী মানুষের কাছে মেয়েকে রেখে কষ্ট দেবো আমি? এই, what's your problem? তুমি নিজে শান্তিতে থাকতে পারো না বলে অন্য কাউকে শান্তিতে থাকতে দিতে চাও না নাকি? শান্তি না, শান্তি কথাটা তুমি বলো না। কবে শান্তিতে রেখেছো আমাকে? হ্যাঁ, শান্তির মা তো সেই কবেই মারা গেছে, খবর পেয়েছো না? কথাবার্তা একটু সামলে বলো। কিন্তু এত শান্তি শান্তি করছো, আমাকে শান্তিতে রেখেছো কখনো তুমি? আমি কিভাবে তোমাকে শান্তিতে রাখবো? আমার কাছে তো শান্তি নেই। শান্তি তো সব অনেকের কাছে, সমস্ত শান্তি তার কাছ থেকে আসে। এই পিচ্চি কোন শান্তির ভয়? Thank you.
আমাকে খুন করতে এসেছো? ইতি আমি তোমার কাছে এত খারাপ যে তুমি আমাকে খুন করতে এসেছো? উত্তর দাও, তুমি আমাকে খুন করতে এসেছো? আমি তোমার চুল নিতে এসেছিলাম। কেন? বশ করবে? হ্যাঁ, তুমি আমাকে বশ করবে যেন আমি তোমার গোলাম হয়ে থাকি? তোমার না, তোমার না আমাকে পছন্দ না, এই না আমাকে একদম পছন্দ না, তাহলে কেন আমাকে বশ করতে হবে? কেন কেন সমস্ত ঝাড়ফুঁক কেন? এগুলো কি? এগুলো কি? ডিএনএ টেস্ট করাবো, আমি প্রমাণ করে ছাড়ব আমার পিচ্চি কার সন্তান। মিথ্যে বলো না ইতি, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলো না। তুমি আমার পিচ্চির চুল কোথায় পাবে? আছে, আমার কাছে সব আছে। ওর প্রথম চুল, ওর নখ, ওর কাজল, ওর খেলনা পুতুল সব আমি রেখে দিয়েছি জানো। আমি এগুলোর প্রাণ নিয়ে বেঁচে থাকি। তোমাকে ভালোবাসার আমার একমাত্র পাওয়া পিচ্ছি। মানুষ মুখে যে কথা বলে তাতে সে মন থেকে বিশ্বাস করে। এটা তুমি কি করে বুঝলে? একজন বাবা যা পারে মা কি তা পারে না? একজন স্বামী এত ইম্পর্টেন্ট কেন? তাকে ছাড়া কি জীবন চালানো যায় না? যাবে না কেন? তাহলে সমস্যাটা কি আপনার? আপনার বাচ্চার সমস্যাটা কি? শুনো, একটা বাচ্চা বড়দের চাইতে অনেক বেশি স্বার্থ। যেটা আপনি মেনে নিতে পারেন না সেটা একটা বাচ্চা হাসি মুখে মেনে নেবে। আপনার আসলে কোনো ধারণাই নেই, আপনার বাচ্চাকেই তো আপনি বোঝেন না। আপনার স্বামী লাস্টলি আপনাকে আর কি কি বলেছে? ভদ্রলোক তা কি ডিসিশন নিলেন? ভদ্রলোককে ডিভোর্স দেবেন না? না, ভদ্রলোক যেহেতু আপনাকে কোনো ডিস্টার্ব করেনি তাহলে খামখা ডিভোর্স দিতে যাবেন কেন? বরং তাকে পুজো করে মনের মন্দিরে বসিয়ে রাখো। বুঝি না আপনারা আমার কাছে কেন আসেন, আমার সময়ের কি কোনো দাম নেই? নেক্সট ডে যখন আসবেন দয়া করে সিদ্ধান্ত নিয়ে আসবেন। আমি তো ডিসিশন নিয়েই তারপর। ও, তাহলে ওনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? কি হলো, কথা বলছেন না কেন? শরীরটা খারাপ লাগছে, আমি আজ আসি। নেক্সট ডে দয়া করে এভাবে বোবার মতো বসে থাকুন। আমাদের বিয়েটা যেদিন হবে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আই লাইক ইউ বাট টু বি ভেরি অনেস্ট আমি এখনো তোমাকে ভালোবাসতে পারিনি। টাইম লাগবে। তুমি ম্যাচিউরড মেয়ে, স্মার্ট মেয়ে, আমার বিশ্বাস তুমি আমার বিষয়টা বুঝবে। আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, পিচ্চিকে ভালোবেসো।
আমার সমস্ত ভালোবাসা এখন ওর কাছে আটকে আছে। তুমি আমার পিচ্ছিকে যত বেশি ভালোবাসবে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তত বাড়বে। একটা ফাইল রেডি করে এমডি স্যারের কাছে দিতে হবে, আমি উঠি। স্যার, যেহেতু এটা আমার ফার্স্ট ম্যারেজ, আমি শুধু সংসার করতে চাই, সন্তান লালন পালন করতে চাই না। কি হয়েছে? কিছু না, শরীর খারাপ লাগছে? চেহারা এমন লাগছে কেন, ঘামছো কেন? কিরে বাসা, এভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছিস কেন? তুই সজল যাক, আমাকে দেখে তাহলে খুশি হয়েছিস? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যেভাবে রাস্তা দাঁড়িয়ে প্রেম করছিস তাতে আমাকে চিনবি না। নিজে বউয়ের সাথে দাঁড়িয়ে প্রেম করছিস, অন্য মানুষ তো না, তাই আমরা সবাইকে দেখেই চিনতে পারি। সজল ভাই কেমন আছেন? ভালো হবে, সত্যি বউ পেয়েছিস এক, তোকে থেকে আসলে ইচ্ছে করতে ইচ্ছা। হ্যালো বাপ দে, সজল তুই এতদিন কোথায় ছিলি, মানে গায়েব কেন? আমি গায়েব হয়েছি? আরে তুই তো বিয়ে শাদী করে সংসারে হয়ে একেবারে আমাদের দিব্যি ভুলে বসে আছিস। ভুলে গেলে কিন্তু চলবে না, আপনি বিয়ের সময় আমাদের বাড়িতে এসেছেন, তারপরেও দুবার এসেছেন। তা বাসা কি আগের জায়গায় আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে আপনার এই গুণধর হাজবেন্ড তার সেল নাম্বারটাও চেঞ্জ করেছে। স্যার আপনার সেল নাম্বারটা প্লিজ একটু প্রেস করুন। এই যে এখন কিন্তু আর কোনো এক্সকিউজ চলবে না, এখন এই যে ফোন নাম্বার দেয়া হলো অবশ্যই ফোন করবেন, অবশ্যই বাসায় আসবেন। বাসায় কি রে, আমি তোর বাসায় যাই সেটা তুই চাস না? না না সেটা না, ও তো চাকরি করে, আমিও চাকরি করি, সো মানে ফ্রাইডে স্যাটারডে শুধু একমাত্র আমরা ফ্রি থাকি, এটা আমাদের। আর এই দুটো দিনে আসলে ফ্রেন্ডস গেস্ট কাউকে বাসায় না না লাঞ্চ বা ডিনার করাতে পারি না। হ্যালো, এই তোর ফোন। হ্যালো, যাক তোর আছিস ভালো, তোদের হিংসে না করে উপায় আছে? আমার একটা জরুরি মিটিং আছে, আমি সেখানেই যাচ্ছিলাম আর সেখান থেকে কল আসছে। এই ভালো থাকিস ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। ফোন করিস কিন্তু। হ্যাঁ রিক্সা কেন, দাঁড়াও আমি গাড়িতে নিয়ে আসছি। গুড, আমি আপনার এই কাগজ আজই পোস্ট করে দেব, আশা করি আপনি ভালো আছেন। জি, ভালো না থাকলেও এখন থেকে ভালো থাকবেন।
Divorce. My shook. আরে কোনো মানে আছে বাইরের কাপড় চোপড় না খুলে কেউ বিছানায় শোয়? ঘরে সবচেয়ে প্রিয় জায়গা আমার বিছানা, সেখানে এত বাধা। ওঠো ওঠো ওঠো, চেঞ্জ করে নাও। আচ্ছা আমাকে ধরো, ওঠো। Hey.
পাশা, এই পাশা, ওঠো না, এই পাশা, এই কি হলো, ওঠো না, এই অনিক এদিকে এসো। আমার আজকে লয়ারের কাছে যাওয়ার তারিখ ছিল। পাশা ভাই কিন্তু মাইল অ্যাটাক করেছে। আমি জানি, আমি সেটা নিয়ে তোমার সাথে পরে কথা বলছি। তুমি এখন প্লিজ একটু লয়ারের কাছে যাও আর গিয়ে বলো যে আমি একটু জরুরি একটা ঝামেলায় আটকে পড়ে গেছি, আজকে আসতে পারবো না। কিন্তু সত্যিটা বললে প্রবলেম কি? তোমার যা মনে আসে সেটা বলে আসো। স্যার, মা তুমি বলো, মা কোনো সন্তানকে তার মা ছাড়া থাকতে পারে? আমি কি পারতাম জীবনেও? তুমি আমার জীবনের সব মা, তুমি পৃথিবী, তুমি তুমি আমায় চিনিয়েছো। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। ওই শয়তানটাকে আমার ছায়া মারাতে দাও, খুব ভালো করেছো। তাই 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 আমিও সবসময় চাই সব সন্তান যেন তার মায়ের কাছে থাকে। কোনো প্রয়োজন নেই বাবা মা দুজনে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বাবারা খালি কথায় কথায় মারে, কথায় কথায় মারে, মা গালি দেয়, মারো না, মারো না, খারাপ 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 মা। আমি আরেকটা বাবার মাথা কেটে দেবো, মা মাথা কেটে দেবো না, মাথা কাটবো না, কোমর ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো মা, কোমর ভেঙে দেবো। আমি আসলে কখনোই বুঝতে পারিনি উনি এত অসুস্থ। একজন মানসিকভাবে অসুস্থ মানুষ অন্য মানুষের সম্পর্কে সুস্থ চিন্তা করতে পারে না। বাট আমার এখন টেনশন হচ্ছে, পুলিশ যদি না জেনে লোকটাকে টর্চার করে। আমরা এখন কি চাইছি? সুস্থ জীবন। কি ভেবেছি? পিচ্চির বাবা সুস্থ হলে পিচ্চির বাবা মা দুজন গিয়েই পিচ্চিকে ফেরত আনবে। আর কি করছি? যে বললাম, তুমি যখন ছুটি নিয়েছই তাহলে তুমি ঘরের সব কিছু নতুন করে সাজাও, চেঞ্জ করো, আমাদের বেডরুম দুটো এক হোক, আমরা একসঙ্গে থাকি। ঘর চেঞ্জ হলে সব চেঞ্জ হয়ে যাবে। সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ভুল করবে না, আর কোনো ভুল হতে পারে না।